স্যার আপনার কাছে যেটা আমাদের লাস্ট যেটা মাদের জন্য একটা সাজেশন চাই যে এই যে যেসব মারা হয়তো অতিরিক্ত ওজন হয়ে যায়নি অথবা হয়ে যাচ্ছে বা অলরেডি অতিরিক্ত ওজন হয়ে গিয়েছে বাচ্চার এই যে কনসিকোয়েন্সেসের মধ্যে মারা আছেন একটা মেন্টাল ডিলেমা সো সেই জায়গাটা আপনি যদি দেখেন যে আসলে মাদেরকে ঠিক কি সাজেশন দিতে চান আপনি যেটা সিম্পলি মারা ফলো করতে চায় সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ যখন একটা মা মনে করছে তার বাচ্চাটা ওজনের দিকে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রথমে আমি বলবো আপনি আপনার ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করেন চিকিৎসকের সাথে যান ইমিডিয়েটলি আপনি যান গেলেই উনি আপনাকে গাইডলাইন দিবে কারণ ওবেস যেটা অথবা ওভারওয়েট যেটা শুধু খাওয়ার উপরে নির্ভরশীল না আরও কিছু ডিজিজ রিলেটেডও কিন্তু থাকে যেমন কিছু হরমোনাল ইমব্যালেন্স বাচ্চাদের দেখা যাচ্ছে কি যে কিছু হরমোনাল থাইরয়েড ফাংশনের ডিফেক্ট থাকতে পারে কর্টিসোল ফাংশনে এক্সেস থাকতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে মাথায় কোনো আঘাত পেয়েছিল অথবা কোনো ব্রেন টিউমার রিলেটেড অথবা কিছু জিনিস আছে কিছু সিন্ড্রোমিক বেবি দেখা যাচ্ছে তার ফেস অথবা তার অন্যান্য চলাফেরা হাঁটা স্বাভাবিক বাচ্চার মতন না কিছু সিন্ড্রোম সাথে রিলেটেড থাকে এবং এই সমস্ত সিন্ড্রোমের সাথে কিছু কিছু মানে মেন্টাল ডিফিশিয়েন্সি থাকে অর্থাৎ আইকিউটা কম থাকে যেমন একটা এক্সাম্পল ডাউন্স বেবি যেমন থাইরয়েড ফাংশন হাইপোথাইরয়েড বেবি অনেক সময় কুশিঙ্গয়েড বেবি কুশিঙ্গয়েড কোনো ড্রাগস খাচ্ছে অথবা কিছু কিছু ড্রাগস কিন্তু বাচ্চাদের ওবেস বানিয়ে দেয় সেটা বাধ্য হয়ে তাকে দিতে হচ্ছে এটাই জিনিস কিন্তু মাকে জানা দরকার যেমন অ্যান্টি কনভালজেন্ট ড্রাগস কিছু কিছু বাচ্চার এপিলেপসি থাকে এপিলেপসিতে আমরা কিছু ড্রাগস ইউজ করে থাকি যেমন কার্বামাজেপিন ইউজ করে থাকি আমরা সোডিয়াম ভালপোরাইট ইউজ করে থাকি এগুলো কিন্তু বাচ্চা ওয়েট গেইন বাড়ায় এখন দেখা যাচ্ছে এগুলো ড্রাগ ইনডিউসড ওয়েট গেইন বাড়াচ্ছে সেক্ষেত্রে কিন্তু মায়ের কিছু করণীয় থাকে না সেক্ষেত্রে যদি একবার ডায়েটটাকে রেস্ট্রিকশন করলো আবার তার কিন্তু ডেফিসিয়েন্সি হয়ে যাবে এই জন্য তার ডিজিজ কিছু আছে কি না এটা হলো ডাক্তারের কাছে গিয়ে উনি হলো জাজ করে দিবে ডাক্তার যে না আমার বাচ্চা ডিজিজ ফ্রি আছে আর যদি ডিজিজ থাকলো সে অনুযায়ী ট্রিটমেন্ট করে দিল আর যদি ডিজিজ ফ্রি থাকে কিচ্ছু না বাচ্চাকে কোনো ধরনের বুলিং না কিছু না বাচ্চা বরং করে এনকারেজ করা বাচ্চার সাথে সময় দেওয়া ডায়েটটাকে একটু রাইট ওয়েতে আগানো এবং এক্সারসাইজ করা এই কটা করলেই ইনশাল্লাহ এই বাচ্চাগুলো ওবেসদের দিকে যাবে না ফিউচারে অ্যাডোলেসেন্স কেয়ারেও তার ঝামেলা হবে না লং টার্মে কিন্তু বাচ্চাটা হেলদি থাকবে এটাই আমার সাজেশন বাচ্চা আমাদের জন্য অনেক ধন্যবাদ স্যার আমার মনে হয় দর্শক যারা সামনে ছিলেন কি মেসেজটা পেয়ে গেলেন যে আসলে যদি সুস্থ বাচ্চা হয় তার যদি কোনো ডিজিজ না থাকে ইমিডিয়েটলি সেটা আপনি চেক করেন এবং সেই অনুযায়ী সুস্থ বাচ্চার জন্য যা করণীয় সেটা করাটা কিন্তু খুব জরুরি এটা মা হিসেবে এবং ফ্যামিলির যারা অন্যান্য মেম্বারও আছেন তাদেরও কিন্তু প্রত্যেকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আপা এবার আপনার কাছে আসতে চাই যে পুষ্টিবিদ হিসেবে আপনি যদি একটা কী মেসেজ দিতেন আমাদের এইসব দর্শকদের যারা আসলে সোনামণির অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত বা প্রোটেক্ট করা নিয়ে কিছু করতে চাচ্ছেন সেটার জন্য তাদের জন্য একটা কী মেসেজ আপনার এন্ড থেকে